দেশ গঠনের শিক্ষার্থীরা যে কাজ শুরু করেছে তা শেষ না করে বেরিয়ে যাওয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন যে স্বপ্ন বাস্তবায়নে ছাত্র জনতা জীবন দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা এসব কথা বলেন যোগ্যতা বা ক্ষমতা না থাকলেও সরকারের স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞা করেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ রাশিয়া ইউক্রেন পরিস্থিতির সাথে বাংলাদেশকে তুলনা করে ভারতের সশস্ত্র বাহিনী প্রস্তুত রাখা নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে বিস্মিত ঢাকা নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ সময় শেখ হাসিনার ভারতে আশ্রয় এবং ট্রাভেল পাস দেয়া নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি নতুন করে কোন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয় জানিয়ে উপদেষ্টা বলেন যারা বাংলাদেশে ঢুকতে চায় তাদের ফেরত পাঠানো হচ্ছে জুলাই আগস্টে গণহত্যার সকল আলামত সংগ্রহ করা এখন প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সকালে ট্রাইব্যুনালে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি কথা জানান তাজুল ইসলাম বলেন গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দায়ের হওয়া অভিযোগে প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সহ পলাতক সকল আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে চিফ প্রসিকিউটর আরও বলেন গণহত্যায় জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে এমন বিচার করা হবে যাতে সব পক্ষের কাছে তা গ্রহণযোগ্য হয় তিনি বলেন তদন্তকালে আসামিদের গ্রেফতার করার আবেদন করা হবে উনত্রিশ জন সিনিয়র সাংবাদিককে আসামি করার বিষয়ে তাজুল ইসলাম বলেন যাচাই বাছাই করে তাদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্য এবং স্বজনদের সাথে করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দল মুন্সীগঞ্জ সফরের মধ্য দিয়ে শুরু হল তাদের বিভাগীয় এবং জেলা অংশ নেওয়া ছাত্র জনতার সাথে মত বিনিময় করবেন কেন্দ্রীয় সমন্বয়করা এর অংশ হিসেবে সকালে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে ১৩ সদস্যের দল মুন্সীগঞ্জে এসে পৌঁছায় বিভাগীয় এবং জেলা সফরের অংশ হিসেবে সকালে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের নেতৃত্বে তেরো সদস্যের দল মুর্শিগঞ্জে এসে পৌঁছায় পরে শহরের একটি রেস্টুরেন্টে গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় নিহত তিনজন এবং ঢাকায় নিহত মুর্শিগঞ্জের ছয় জনের পরিবারের সাথে মত বিনিময় করেন তারা ছাত্র জনতার আন্দোলনে মুর্শীগঞ্জের সুপার মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুর্শিগঞ্জ শহরের রিয়াজুল ফরাজি মহম্মদ সজল নূর মহম্মদ ডিপজল এদিকে বিকেলে মুশিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সাথে মতবিনিময় সভা করবেন কেন্দ্রীয় সমন্বয়ক দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভি রবিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হয় এতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনায় স্থান পায় এছাড়াও শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে বিএনপির সাই কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য শামা ওবায়দ এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করার পরই অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দুপুরে রংপুরের একটি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদের পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আওয়ামী লীগের সময় গঠিত বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ষোলো বছরে সংগঠিত হত্যা খুন গুমের বিচার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার হবে সভা শেষে ষোলোটি শহীদ পরিবারের কাছে জামাত ইসলামীর পক্ষ থেকে বত্রিশ লাখ টাকার আর্থিক সহায়তা দেয়া হয়